নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমি আছি রানাঘাটে, রানাঘাটের চূর্ণী ব্রিজ। পুরনো ব্রিজটির পাশে নতুন ব্রিজের জোর কদমে কাজ চলছে, কিছুদিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতেই পেলেন যে পুরনো ব্রিজের কী আকারে যানজট, সেই যানজটকে কমানোর জন্যই এই নতুন ব্রিজটির তৈরি এখানে করা হচ্ছে। আপনারা দেখছেন যে নতুন গ্রাইডারের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, দুপাশে দুটি গ্রাইডার তৈরি করা হচ্ছে এবং গ্রাইডারগুলি খুবই উন্নত মানের। পুরনো যে ব্রিজটি ছিল সেখানে এই গ্রাইডারের কাজ ছিল না, অনেক টাকা বাজেটের উপর এই ব্রিজটি নির্মিত হচ্ছে। চূর্ণী নদীর ওপর নির্মিত এই ব্রিজটি, পুরনো যে চূর্ণী ব্রিজটি তার ঠিক পাশাপাশি তৈরি হচ্ছে। এই ব্রিজটির নাম হবে দ্বিতীয় চূর্ণী ব্রিজ। ব্রিজের কাজ প্রত্যেকদিন নিয়মিতভাবে জোর কদমে খুব ভালোভাবে চলছে, তবে এখন শুধু গ্রাইডার দুটোর কাজই সম্পূর্ণ হয়েছে, বাকি কাজগুলো হবে আস্তে আস্তে। এই ব্রিজটির ঠিক নিচ দিয়েই বয়ে চলেছে চূর্ণি নদী, তবে বর্তমানে নদীটির গতি আগের থেকে অনেকটাই কমে গেছে এবং এর জল প্রবাহ ক্ষমতা আর আগের মতো নেই। নদী নির্ভর এই রানাঘাটের চূর্ণি নদী বর্তমানে পাক কচুরিপানায় ভরে গেছে এবং নদীর দুপাশের অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জঞ্জাল এই নদীতে ফেলা হয়। তার জের এই নদীটি মজে যাওয়া নদীতে পরিণত হতে চলেছে। আজকের ভিডিওতে এই ব্রিজটির যেটুকু কাজ সম্পূর্ণ হয়েছে সেইটুকু কাজই আমরা তুলে ধরলাম, ভবিষ্যতে এই ব্রিজটির আরও যা কাজ হবে সেগুলি আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে মোটামুটি সময় লাগবে কিছু, যেহেতু এই ব্রিজটি খুব ভালো মানেরই তৈরি হতে চলেছে। সকলকে অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।